করো, সেটা বলুন আপনার ব্যাপার, আপনার আইডিওলজি আপনি বিশ্বাস করেন, কিন্তু না না সেটা বাংলাদেশে বলুন না, আপনি মমতাজের গান চালাতে পারেন, সেটা তো বঙ্গবন্ধুর না বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর টাকাগুলো আপনি খরচ করেছেন কেন? আপনি কেন বাহিরে বাতি জ্বালিয়েছেন, টেন্ডারবাজি করেছেন বিভিন্ন জায়গায়, পদ্মা সেতু উদ্বোধনে হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছেন, আর আপনি করছেন কি ইফতার মাহফিল বন্ধ করছেন, সেইখানে কিচ্ছুতা সাধন করছেন, আবার সেটা নিয়ে বড়াইগিরি করছেন। আজকে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ নামে আপনি যে টাকা উঠিয়েছেন সেই টাকা কোথায় দিয়েছেন বলেন? সর্বমোট সর্বশেষ এই ইফতার মাহফিলের মতো একটি কাজকে বন্ধ করেও এই ইফতারির টাকা চুরি করার জন্য আওয়ামী লীগ আপনাদের বসে আছে, জনগণের রাজনীতি এইটার করেন অর্থ না হচ্ছে, সেটা কি মানে এইটার হচ্ছে ইফতার বন্ধ ইফতার না, করতে ইচ্ছা এটাও করেন, এটা উনি কি হচ্ছে ইফতার, উনি আপনারা বলেছেন, উনি বঙ্গবন্ধুর, বলেছেন আপনারা যে অর্থে বঙ্গবন্ধুর ইফতার মাহফিল জন্মদিন পালন করবেন করেন, নেতারা, আপনি সেই জন্মবার্ষিকী টাকা পালন করেন আপনারা মমতাজের জনগণের গান কাছে পালন, পৌঁছে দেন, না জনগণের আপনি কাছে জনগণ, পৌঁছে আপনি দেন, এটি মমতাজের বৈশ্বিক গান গাইতে পারে, সুশাসন নাকি তারা? আপনার কনসার্টে আচ্ছা যেতে পারে, অ্যাডভোকেট মিথুন, আপনার অ্যাডভোকেট মিথুন আসছি, এই সকল, এই কি সকল বলেননি, ভাতাবাজি তিনি কথা বলেছেন বলিয়েন না ইফতারের মতিন যে ভাই, টাকাটা মতিন ভাই, সেটি মালিকের মতিন কাছে ভাই, পৌঁছে মতিন দেন, ভাই, মিথুন তিনি ভাই, কি এই শুধু সকল নিরীহ ভাতা মানুষের কথা কাছে বলিয়েন পৌঁছে না, দেন, এটি তো আপনি যেই, মানবাধিকার আপনি তো আবেদন, চুরির জন্য করেছেন, চুরির জন্য আমি এটি এটা তো বলতে চাই মানবাধিক না আপনার আবেদন, কারণে, আপনি আপনাদের ইফতারে কারণে ইফতার কিসের মাহফিলের যে মানবিক, অর্থ মানবিক এটি কি আবেদন, যারা মানবিক যারা মানবিক পথে আছে আবেদন তাদের সাথে একটু পৌঁছে বলতে দিতে দেন, বলেছেন, বলতে দেন প্লিজ, এটি তো মানবিক, মানবিক মানবিক আচরণ, মানবিক মানবিক আবেদন, আবেদন, আমাকে আচ্ছা বলতে দেন প্লিজ, অ্যাডভোকেট মিত্র এখন মানবিক, বলতে দিন, না বলতে দিন, আমাকে ঠিক বলতে দেন, আছে আমাকে ঠিক বলতে আছে দেন, এখন বলতে দিন, মানবিক, মানবিক আবেদন কখনো ধর্মীয় বিষয়গুলোর উপরে হতে পারে না, আমি তিনি কোরবানি দিব আপনি দণ্ডে বলতে কিন্তু পারেন বলেননি, না তিনি যে বলেছেন আমার এটা করবো, হলো আপনি নিশ্চয়ই বলতে দণ্ডে পারেন না বলেছেন, যে কোরবানি দেওয়া যাবে না, কোরবানির গোশত গিয়া না না সিডরে এটা কথা একরক্ত মানুষের বলেননি, কাছে এটা দাও, বলেননি, আপনি আপনি কেন, একটা কথা নো নো বলেননি, সেটা বলেননি আপনার ব্যাপার, আপনার আইডিওলজি আপনি বিশ্বাস করেন, না কিন্তু না এটা বাংলাদেশে বলেননি, আপনি মমতাজের গান চালাতে পারেন, মিথ্যাটা বলেননি, বঙ্গবন্ধুর না বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর টাকাগুলো আপনি খরচ করেছেন কেন? আপনি কেন বাহিরে বাতি জ্বালিয়েছেন, টেন্ডারবাজি করেছেন বিভিন্ন জায়গায়, পদ্মা সেতু উদ্বোধনে হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছেন, আর আপনি করছেন কি ইফতার মাহফিল বন্ধ করছেন, সেইখানে কিচ্ছুতা সাধন করছেন, আবার সেটা নিয়ে বড়াইগিরি করছেন। আজকে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ নামে আপনি যে টাকা উঠিয়েছেন সেই টাকা কোথায় দিয়েছেন বলেন? বিদ্যুতের সেই ক্যাপাসিটি চার্জের টাকাগুলো বাংলাদেশের সমগ্র জায়গায় আপনারা নষ্ট করেছেন, সেই টাকাগুলো বাংলাদেশের সমগ্র পত্রপত্রিকায় আছে, যাই হোক আমি সেই বিষয়ে কথা বলতে চাই না। আজকের বাংলাদেশের প্রত্যেকটি পত্রিকা খুললে দেখবেন রিসেন্টলি যে তিনটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও ভোট পড়েছে 15% থেকে 20%, এবং সেটাও কিন্তু আওয়ামী লীগ ঢাক দল পিটিয়ে তারপরে সেই নির্বাচন করেছে। তার মানে ব্যর্থ একটি সরকার, যারা নিজেরা ক্ষমতায় থাকতে পর্যন্ত আজকে তারা ভোট ঠিক মতো করতে পারে না। আজকের ইতিহাস বিকৃত করেছে কারা? আজকের ইতিহাস বিকৃত করেছে স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত তারা কারা? আজকের স্বাধীনতার ঘোষককে সংসদে দাঁড়িয়ে যখন একজন নেত্রী মিথ্যাচার করে বলে তিনি যুদ্ধ করে নাই, তিনি পাকিস্তানিদের দোসর ছিলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য দেয়, তখন মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় যে যার কারণে আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে তাকে এইভাবে বিকৃতভাবে কথা বলার অধিকার আওয়ামী লীগকে অন্তত কেউ দেয় নাই, কারণ বাংলাদেশ স্বাধীন আওয়ামী লীগ করে নাই, বাংলাদেশ স্বাধীন করেছে শহীদ জিয়ার নেতৃত্বে, বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সকল দলমতের পেশার মানুষেরা, কিন্তু আপনারাই ইতিহাস বিক্রি করছেন। আজকে ভুয়ার উপরে প্রতিষ্ঠিত দলের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, কারণ তারা যা করে সেই কাজগুলোর সাথে কোনো সত্যতার সম্পর্ক নেই। যদি সত্যিকার নির্বাচন হয় আপনি দেখেন 1971 থেকে 75 সাল পর্যন্ত এই অবৈধ সরকার যেমন শেখ হাসিনা ওই সময়ে তাদেরকে অবৈধভাবে কেন থাকতে হয়েছে, আপনি এত গর্ব করেন, এত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেন, 1971 সালের থেকে আসতে গিয়ে 73 সাল পর্যন্ত আপনি নির্বাচনের জন্য বসে থাকতে হলো কেন, আপনি কেন নির্বাচন করেন নাই? আপনারা আওয়ামী লীগের পদ পদবীধারী আপনারা এই প্রশ্ন কোনোদিন করতে পেরেছেন? পারেন নাই, কারণ অবৈধভাবে ক্ষমতায় থাকার স্বাদ আপনাদেরই আছে, করে আপনাদের রেকর্ড আছে। মিদুল ভাই আপনি আপনাদেরকে বলছি, ইতিহাসকে আমি আমি বিকৃত বলছি, করবেন আমি না, ইতিহাস বিকৃতি করছি না, আপনার সত্তর বিকৃতি সালের করছি না, নির্বাচনে আপনার আওয়ামী লীগ বিকৃতি সংখ্যাগরিষ্ঠতা করছি পেয়েছিল, সেই হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠতা সেই পেয়েছিল কি সংখ্যাগরিষ্ঠতা আপনি ব্যাপারটা পাকিস্তানের ইতিহাসে ব্যালটে লিখিও, বাংলাদেশের ইতিহাসে লিখিও, স্বাধীনতা না বাংলাদেশের ব্যালটে পেয়েছেন না পাকিস্তানের, গিভ মি আনসার, আপনার ওই ব্যালটটা কি পাকিস্তান লেখা ছিল না আপনি বাংলাদেশ ইতিহাস লেখা ছিল, বিকৃত করছেন, না বাংলাদেশ লেখা ছিল কিনা বলেন আমাকে, ইতিহাস আপনি বিকৃত একটা করছেন, আনসার, একটা আনসার দেন, আপনি কি সেই ব্যালটে পাকিস্তান লেখা ছিল না বাংলাদেশ লেখা ছিল বলেন, বঙ্গবন্ধু গিভ মি, পূর্ব গিভ মি পাকিস্তান আনসার, গিভ পশ্চিম মি, নো পাকিস্তান আমি পাকিস্তানের আপনার, নেতা ছিলেন, আমি আপনাকে, আমি যারা আপনাকে কোনো মানে ধরনের ভোটে বিচ্যুতি নির্বাচিত করতে চাই না, ছিলেন, আমি আপনাকে বিতর্ক করতে চাই না, আমি শুধু বলতে চাই আপনি যে শেষ সেই করুন, আপনি ব্যালট, শেষ করুন, আমি ব্যালটে সুযোগ পেলে সেই জবাব দেব, ব্যালট, সেই ব্যালটটা ছাপানো ছিল বাংলাদেশ নামে না পাকিস্তান নামে, আপনাদের যেই পাকিস্তানকে ঘৃণা আমার করেন, জবাব দেব, যেই আপনি শেষ পাকিস্তানের, করুন, যেই পাকিস্তানকে আপনি অপছন্দ করেন, সেই পাকিস্তান দিয়ে অবৈধভাবে ক্ষমতার স্বাদ গ্রহণ একমাত্র আওয়ামী লীগ করেছে, এই আওয়ামী লীগ করেছে 1973 সালের নির্বাচন ব্যবস্থা বন্ডল করেছে, হেলিকপ্টার দিয়ে তারপরে ভোট চুরি করেছে, পত্রিকা সার্চ করে দেখেন। আপনি বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেষ করতে হবে ভোটার সংখ্যা, না আমি শেষ করছি, আমাকে একটু সময় দিতে হবে, না হয়তো এই ইতিহাস বিকৃত, এই না, ইতিহাস ইতিহাসে বিকৃত, বেশি ইতিহাসে যায় না, আমি আজকের ইতিহাস বিষয় নিয়ে বেশি একটু যাব, ছোট্ট করে আমি বলুন, শেষ আজকের, করেন, আজকের বিষয় নিয়েই ওনাদেরকে বলতে চেয়েছিলাম, আজকে আমার কাছে এখন এই মুহূর্তে আপনি
উইকিপিডিয়ায় সার্চ দেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালের বাংলাদেশে যে আস্থার গণভোট করেছিলেন সেই গণভোটে ভোটার সংখ্যা কত ছিল, ভোটের পার্সেন্টেজ কত ছিল? উনি বললেন 100%, 110%। অথচ এখানে লেখা আছে নিবন্ধিত ভোটার সংখ্যা হচ্ছে 88%, এখানে হা পক্ষে ভোট পড়েছে টোটাল 98%। সংশোধন না বিয়োজন, আমি আপনাকে বলছি আপনাদের আপনার আমি আপনাকে আপনাকে বিশ্বাস ভাই, বিশ্বাস ভাই আমি আমি তো ঠিক আছে ঠিক আছে অ্যাডভোকেট মিঠু উনি উইকিপিডিয়া থেকে ডকুমেন্ট দেখাচ্ছে, কিন্তু আপনার কাছে যেটা আছে সেটা আপনি দেখেন পরে উনি যেটা দেখাচ্ছে আমি বলবো। আমি ডকুমেন্ট সহকারে কথা বলার চেষ্টা করছি, আপনি অবশ্যই কথা বলেন, আপনি একজন সজ্জন রাজনীতিবিদ, আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে, করবিয়াপার সাথে আমি অনেকবার টকশো করেছি, আমাদের মধ্যে পার্সোনাল কোনো দ্বন্দ্ব নেই, রাজনৈতিক আদর্শ আমার বিশ্বাস থাকতেই পারে, আই ডু রেসপেক্ট ইউ, কিন্তু এই জায়গায় আপনারা যে মিথ্যাচার করছেন সেটা অন্যায়। আমি ধরে নিলাম তর্কের খাতিরে আপনারা বিতর্ক করলে বলতে পারেন যে মাগুরার নির্বাচন কিংবা 15ই ফেব্রুয়ারির নির্বাচন, কিন্তু আমি সেই নির্বাচনকে ও স্বচ্ছ সুন্দর নির্বাচনকে হিসাবে স্বীকৃতি আমি দিচ্ছি না, কিন্তু আপনাকে কি বলছি, আমি বলছি গত 14 বছরে যে নির্বাচন করেছেন সেই নির্বাচনটি বাংলাদেশের কোন সরকার এযাবৎকাল কোনোদিন করে নাই, কারণ আওয়ামী লীগ করেছে, যেটা সেটা পূর্বের সকল সরকার, স্বৈর শাসক বলেন, বঙ্গবন্ধু বলেন, কিংবা এরশাদ বলেন, সবাইকে ছাপিয়ে গিয়েছে। আমরা যখন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিলাম সাগর ভাই, সেই সময় কিন্তু বাংলাদেশের এই স্বৈর শাসক এরশাদের বিরুদ্ধে গর্জে উঠে খালেদা জিয়া একমাত্র নির্বাচনে যায় নাই, কিন্তু ওনাদের অপছন্দের দল সেই জামাত ইসলামকে সাথে নিয়ে এই আওয়ামী লীগ কিন্তু তখন নির্বাচনে গিয়েছিল এবং তারা কিন্তু জাতীয় বেইমান হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আজকের বাংলাদেশের বাংলাদেশের এখন নির্বাচন ব্যবস্থায় কন্টেস্ট করার মতো কোনো জাতীয় নেতৃবৃন্দ পাওয়া যায় না। বাংলাদেশের 3 লক্ষ ভোটার, এই যে হিরো আলম যেখানে ইলেকশন করেছে, 3.5 লক্ষ ভোটার মাত্র উপস্থিত হয়েছে, 45,000, বাকি প্রায় 3 লক্ষ ভোটার অনুপস্থিত। তার মানে কি প্রমাণ হয় যে আপনাদের এই 3 লক্ষ ভোটার বিএনপি জামাত কিংবা হেফাজতের? আর যদি আপনি বলেন না ওই 3 লক্ষ ভোট আওয়ামী লীগের, তাহলে বুঝতে হবে আপনাদের কি কেউ ভোট দিতে আসে না। আর যদি আপনি বলেন যে না যারা ভোটার দিয়েছে এই ভোটের মধ্যে আওয়ামী লীগের ভোট আছে, তাহলে বুঝতে হবে বাংলাদেশে আপনার ভোট আছে মাত্র 25,000। হিরো আলম যেখানে 25,000 পায়, তার মানে এগেনিস্টের ক্যান্ডিডেট পেয়েছে 25,000। এই 25,000 ভোট নিয়ে আপনি বড়াই করছেন, রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাচ্ছেন? আজকের বাংলাদেশের বর্তমান সময় আমার ভাই একটি কথা বলেছে, 110% ভোট পড়ার কল্পকাহিনী, সত্যি কথাই বলেছেন, এটা একটা কল্পকাহিনী, কারণ এটা আওয়ামী লীগ কল্পকাহিনী হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ বেগম জিয়াকে প্রাধান্য দিয়েছে, বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে এবং আমার দলকে সম্মান করেছে, বাংলাদেশের খালেদা জিয়া এবং তারেক রহমান যে কারণে এখন আন্দোলন করছে তার একটা মাত্র আমাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য না, আমরা জনগণের অধিকার জনগণের হাতে দিতে চাই, যেমনি ভাবে 71 সালে আমরা দিয়ে সাকসেসফুলি জনগণের হৃদয়ে স্থান অর্জন করেছি, যেমনি ভাবে আমরা 91 সালে গণতান্ত্রিক ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছি, এরশাদ সরকারের পতন ঘটিয়েছি, তেমনি ভাবে আবারও এই দেশের অবৈধ হাসিনা সরকারকে পদত্যাগ করানোর জন্য টেক ব্যাক বাংলাদেশ খালেদা জিয়া এবং তারেক রহমানের ফর্মুলায় অনুষ্ঠিত হবে এবং সেই ভোটের আমরাই করব এবং এদেশে কোনো অবৈধ ভোট হবে না, এই নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানটি শুধুমাত্র টকশো, সাধারণ টকশো তো আমি রেগুলারলি করি, সেটার মতো না, এটা একটু ভিন্ন, আমরা ডিবেট করছি, আমরা লেখা আছে সেখানে, আমরা এখানে বিতর্ক করছি, সুতরাং আপনারা কিছু বিতর্ক যদি হয়ে থাকে সেটাকে স্বাভাবিকভাবে সাধারণভাবে নিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন। নাজিন স্যার, আসলে কি বলে যে শুরু করব অথবা কি বলে যে শেষ করব আমি সাগর ভাইকে দেখছি না। হ্যালো, আমাকে দেখছেন না? হাই হাই, বলেন কি উপস্থাপক কি দেখতে হয় বলার সময়।